শনিবারের বারবেলা সেজে উঠেছে ভাতের থালা। তো এইখানে প্রথমেই আছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বটি, আ হা হা, সাথে আছে এখানে ধোকার ডালনা। ও ভাই, আমার তো বাড়ি না কালনা, যাই হোক। আর এখানে আছে হচ্ছে লাউ ছেচকি। ও বউ যা যা ছেঁচে না, যাই হোক, কথায় হেভি ছেঁচে। আর এখানে আছে লোটে মাছের ঝুড়ো, এবার একবারে জমে ক্ষীর। এখানে আছে বাবা বাসি মটন কষা, আর বেঁচে গেছিল মটন কষা এক পিস পেয়ে গেছি, যাই হোক, এটা আগের দিনের বাসি মটন কষা। চলো একবারে, কি কালার এসছে, গোলবাড়ি ফেল একেবারে, গোলবাড়ি, নীলবাড়ি, কালোবাড়ি, হলুদ বাড়ি, সব বাড়ি ফেল। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এই উচ্ছে কুমড়ো বটি, ওরে বাবা রে, কি করব, আমার মা ছিল ঘটি। এই তো চলো খাওয়া যাক। আর আমি হচ্ছে বাটি, মানে বাঙাল, বাঙাল মানে মাছের কাঙাল, চিংড়ি মাছের কাঙাল না, আমরা কিন্তু লোটে মাছেরও কাঙাল, লোটে শুটকি। ও কে বানিয়েছে বটি, ও জমে ক্ষীর। ইতো যে এত সুন্দর হয় জানা ছিল না, কুমড়োটা দেওয়ার জন্য আরো বেশি টেস্টটা হচ্ছে। খাবো ধোকার ডালনা, ধোকা তো অনেক রকমই হয়, মানুষ একে দিচ্ছে ওকে ধোকা, তাই এটা হচ্ছে ডালের ধোকা, ডালের ধোকা, নিরামিষ ধোকা, একদম টমেটো ধনে জিরের গুঁড়ো দিয়ে কিন্তু ধোকার ডালনা। আহা কি সেন্ট, আর হিঙের গন্ধ, যদিও বা আমার হাতে রান্না তাই জন্যে এত সুন্দর বেরোচ্ছে গন্ধ। রেখো না মনে ধন্ধ, মিলিয়ে করো ছন্দ, খাওয়া করি শুরু। শনিবার জমে যাবে গুরু। ও এ বানিয়েছে, এ হেভি বানিয়েছে, হেভি। ওই হচ্ছে ঢোকা, ও কি ঢোকা রে ভাই, ডালে ভরো পুরো ঠাসা, রান্নাটা হয়েছে একেবারে খাসা। একেবারে আস্তে আস্তে হারিয়ে ফেলছি ভাষা, কি বলে যে নিজেকে বাহবা দেব, নেই কলার, কলার থাকলে ওটা তুলে নেয় একটু বড়াই করে নিতাম। ঝোলটা দিয়ে মেখে তারপরে এই ডালটার বড়াটা দিয়ে, ও ফাইন, সুপার ফাইন। ও এবার খাওয়া হচ্ছে লাউ দিয়ে, ডাল আছে নাকি, এটা ডাল আছে, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ছেচকি। ও নাম শুনলেই একেবারে পেট একেবারে চো 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 করতে থাকে, জিভে জল চলে আসে, তাই তো। চলো খাওয়া যাক। ভাই কোথাকার লাউ রে ভাই, মোমের মতন গলে গেছে, মোমের মতন গলে গেছে, মোম মোম, ও দারুণ টেস্ট, হেভি হেভি। খেতে গেলে লাগে ভাত, তাই জন্যেই সুগার বেড়ে হয়ে যায় মাথায় হাত, তার জন্যেই কিন্তু আবারও ভাত নিয়ে নিয়েছি, খাবারগুলো তো খেতে হবে। এখানে দেখো মাটনটা আছে, এই দিয়েও তো খেতে হবে, সেই জন্যে ভাত কিন্তু আর কমাতে পারি না, ভাত আর কমে না, ভাত আর কমে না। যাই হোক এবার লোটে মাছ দিয়ে খাওয়া যায়, লোটে মাছটা আগে খাওয়া যাক, আগে হেভি লোভ লাগছে লোটে মাছের গন্ধ শুকে। এই সবকটা রান্না এত টেস্ট কী করে হয়, এত টেস্ট চাষে আর, হ্যাঁ হেভি লাগে তো, অল্প ভাত দিয়ে লোটে মাছ, লোটে মাছটা কিনে যাচ্ছে 40 টাকা দিয়ে, মাত্র 1 কিলো 40, কাদের কাদের ওখানে এত কম দামে লোটে মাছ পাওয়া যায়, একটু বেলা করে গেলে কিন্তু আরও কমে পাওয়া যায়, আমি বেশি বেলা করে যাইনি তার জন্যই মানে 40-এ পেলাম।
তোমাদের ওখানে কমেন্টস বক্সে বলো কত করে লোটে মাছ যাচ্ছে, আমাদের এখানে 40 টাকা কিলো। বাবা, টমেটো দিয়ে গা মাখা মাখা, একবারে ঝুড়ো 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 না, গা মাখা মাখা, একদম মাখা মাখা, কাদা কাদা। কি খাওয়ালে গরু, একদম নারকেল ছাড়া নাড়ু। একটুখানি ভাত খাবো, মাটন নিলাম অল্প, একটুখানি ঝোল, ও মাখামাখি, পেট কিন্তু ভরে গেছে পুজো পুরো। ও এর ছোট্ট একটা মাটনের পিস, তুলো 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 তুলো, ওরে তুলো তুলো তুলো, শীতকালে তুলো একবারে। ও টেস্ট রে ভাই, চালু করেছিস? তুলো তুলো, কি লাগছে রে, মাখন মাখন মাখন। খাসি, তুই যে কোথায় ছিলিস ভাই, মুখে পড়েছে আর একেবারে মুখ থেকে বেরিয়ে এসছে হাসি। খাসি, বড্ড ভালোবাসিস।